হ্যালো বন্ধুরা, আমাদের HDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুনি তার বাবা ঘুম পাড়িয়ে দিতে চাইলে কোনোভাবেই থাকে না, বলে আমি মার কাছে যাব, এখানে আমি থাকবো না। বিছানা থেকে নেমে দুনি হেঁটে চলে যেতে চাইলে দুর্জয় বলে, এসো না মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে তোমার একটু পরে ঘুম চলে আসবে। দুনি কোনো কথাই শোনে না। তখনই রানী এসে দুনিকে কোলে তুলে নেয়। দুর্জয় বলে, আমি জানতাম রানী আসবে, তোমার মা তোমাকে না দেখে থাকতে পারবে না। এমনি কি বলে, কান টানলে মাথা আসে, আর আমি ঠিক এইভাবেই তোমার মাকে তোমার কাছে আনলাম, এমনকি আমার কাছেও। রানী তার মেয়েকে জড়িয়ে ধরে আদর করে দেয়। দুনিও তার মায়ের গলা জড়িয়ে ধরে, বলে, মা তুমি এসেছো। তখনই শুক্লা, কাকুমণি, এমনকি রীতম, দেবযানীও চলে আসে। সবাই এসে রানী এবং দুনিকে এরকম অবস্থায় দেখে। দেখো ছোটো বৌমা, আমি জানি তুমি খুব সেন্সিবল মেয়ে, আর দুর্জয়ের তোমাকে খুব প্রয়োজন রয়েছে, আর দুর্জয় এবং তোমাকে দুনির খুব প্রয়োজন, তুমি জানো নিশ্চয়ই। সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক সময় মা বাবাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়, আর সেটা তোমাদের করতে হবে, বুঝতে পারছো তো? সেটা বাবার প্রতি সন্তানের যে ভালোবাসা আর সন্তানের প্রতি বাবার যে একটা টান থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি জানি তুমি সেখানে কখনো বাধা হবে না, তবে মা ছাড়া তো এতটুকুন বাচ্চা কখনো বড় হতে পারে না, এটাও আমাদের মাথায় থাকতে হবে। তাই বলি কি, আজকে রাতটা তুমি এখানেই থাকো। দেখছো তো, কালকে বাড়িতে একটা পার্টি রয়েছে, অনেক ধুমধাম হইহুল্লোড় হবে, তুমিও থেকে যেও। আর আজকে রাতে তুমি দুনিকে ঘুম পাড়িয়ে দাও, ওকে সুস্থভাবে তুমি ওর সাথেই থেকে যাও। আমি তাহলে এবার আসছি। শুক্লা, চলো চলো বলছি, এখানে থেকে কি করবে তুমি? কি ভাই, আমি তো বড় বৌদিকে বলে দেবো, কালকে তোর এবং রানীর বিবাহবার্ষিকী ছাড়া আর কোনো পার্টি এই বাড়িতে হবে না। কি বলছো কি রীতমদা? হ্যাঁ ঠিকই বলছি। আর দেখ, এরকম করে আর লড়াই জারি করিস না। দুনি চলো, আমরা চলে যাবো এখান থেকে। রানী, কি করছিস কি তুই? দুর্জয় চায় কালকের এই দিনে দুনি দুর্জয়ের সঙ্গে থাকুক, তাহলে তুই ওকে নিয়ে যেতে পারিস না, এরকম করে আর রাগ করিস না। এখন দেখ, ঘড়ির কাঁটা রাত 12টা পার হয়ে গেছে, তোরা একে অপরকে উইশ কর বিবাহবার্ষিকী কালকে তোদের এই একসঙ্গে এত বছর পরে, সেটা তোরা বুঝতে পারছিস তো? দেখ, আমাদের বিবাহবার্ষিকী কোন দিক থেকে তোকে আনন্দিত মনে হচ্ছে, কোন দিক থেকে এই বিয়েটা আমাদের সফল মনে হচ্ছে বলতে পারবি? তাই এই সব কিছু বলে কোনো লাভ হবে না, আমি এগুলোর মধ্যে কোনোটাতেই নেই। আমিও না, রানী যা বলছে ঠিকই তো বলেছে, আমার এখন খুব ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়বো। দেবু, চলো আমরা চলে যাই। সেজদা ভাই দেবুকে নিয়ে চলে যায়। রানীর আর চোখে বারবার দুর্জয়কে দেখছে, দুর্জয়ও আর মুচকি মুচকি হাসছে। দুর্জয়ের মনে মনে অনেক পরিকল্পনা রয়েছে, যেগুলো রানীকে বুঝতে দিচ্ছে না। সে যাওয়ার সময় সেজদা ভাই দরজাটা লাগিয়ে দিয়ে যায়, আর সেটার পরেই রানীর খুব অস্বস্তি মনে হয়। দুনি খানিকক্ষণ বাদে বলে, মা তুমি এসো, আমাকে ঘুম পাড়িয়ে দাও, আমার ঘুম পেয়েছে। মা তুমি আমাকে ঘুম পাড়াবে না? রানী এটা শুনে অবাক হয়ে যায়। দুর্জয় বলে, দেখি এবার তোমার মেয়ের কাছে তুমি জব্দ, দেখো না মেয়ে তোমাকে কীভাবে এই বিছানায় আনতে বাধ্য করে। রানী চেয়ার নিয়ে এসে দুনির পাশে বসে, বলে, মা তুমি শোও, আমি আছি এখানে, তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, তুমি বিছানায় আসবে না? না, আমি বিছানায় বসবো না। বাহ, রানী দেবরায় তো এখনও সেই তেজ রয়েছে, সেই ছেলে মানসিকতা, সেই অহংকার বোধ রয়েছে, দেখি না কতক্ষণ সেটা ধরে রাখতে পারো তুমি। দুর্জয় এসে বিছানায় শুয়ে পড়ে। রানী দুনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। দুর্জয় একবার রানীকে দেখছে, রানীও দুর্জয়কে। একটা সময় পরে দুনি হাত টেনে তার মাকে খাটে বসাতে বাধ্য করে। এরপরে রানী কি করবে? দুনিকে নিয়ে খাটে হেলান দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ দুর্জয় রানীর হাতটা ধরে, রানী অবাক হয়ে যায়, তখনই আবার হাতটা ছেড়ে দেয়। দুর্জয় এরপরে আস্তে আস্তে তন্দ্রাভাব চলে আসে, ঘুমানোর চেষ্টা করে। রানীও আর বিছানায় না শুয়ে খাটে হেলান দিয়েই রাতটা কাভার করে দেয়। এইভাবেই তিনজনই এক খাটে ঘুমিয়ে তাদের রাতটা এই রকম করেই শেষ করে ফেললো। পরের দিন সকালে রানী ঘুম থেকে উঠে দেখতে পারে দুর্জয় নেই। ওয়াশরুমে গিয়ে দেখতে পারে দুর্জয় নেই। তাহলে আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই, আমাকে তো আবার বেরোতে হবে। রানী ফ্রেশ হয়ে যখন হাত মুখ মুছছিল, তখনই বাড়িতে অনেক লোকের কথাবার্তা শুনতে পায়। ভাবে, বাহ, দুর্জয় সেনগুপ্ত সাকসেস বলে কথা, তারই অনারে পার্টি হচ্ছে, অনেক ধুমধাম, বড়সড় তো হবে, এটা তো স্বাভাবিক বিষয়। তখনই দুর্জয় চলে আসে অনেক কয়েকটা প্যাকেট নিয়ে। এসে রানীকে বলে, দেখো এগুলোর মধ্যে কিছু জামাকাপড় রয়েছে, দুনি যেটা পছন্দ করে ওকে পরিয়ে দিও। আর এই যে আমার কিছু গেস্ট আসবে, তারা আমার মেয়েকে দেখতে চাইতে পারে, তার কারণেই আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে
কাছে পাঠিয়ে দেবে। আর এখানে একটা শাড়ি রয়েছে যেটা তোমার জন্য। রানী অবাক হয়ে যায়, বলে এটা দিলাম কারণ তোমাকে দুর্জয় সেনগুপ্তর যে স্ট্যাটাস, যে লেভেল, সেটা চলে মেনে বাঁচতে হবে। তা না হলে কী করে হবে? আমার পাশে তোমাকে মানাতে হবে না। এই শাড়িটা না পরলে যে শাড়ি তুমি পরছো সেগুলো তো তোমাকে মানাচ্ছে না। এই বলে দুর্জয় চলে যেতে লাগে। রানী বলে, শুনুন, আমি এই শাড়িটা কখনো পরতে পারবো না, কারণ আমি এখানে কোনো গেস্ট হয়ে আসিনি বা হোস্টও নই, আমাকে কেউ নিমন্ত্রণও করেনি। আমি এখানে শুধুমাত্র এসেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ের কোনো প্রয়োজন লাগলে আমি নিচে যাব, তাছাড়া না, আমি এখানেই থাকবো প্রয়োজন হলে। আমার মেয়েকে আমি তৈরি করে দিচ্ছি, আপনি একটু পরে এসে ওকে নিয়ে যেতে পারবেন। এতটা তেজ তোমার, আমি একটা শাড়ি দিলাম সেটাও তুমি পরতে পারবে না? এই বলে রানীর দিকে তেড়ে এসে রানীর ঘাড়ে হাত দেয় শক্ত করে, আর বলে, দেখো, তোমাকে এই শাড়িটা তো পরতেই হবে, আমি পরবো না কী করবে? দেখো আমি কি করতে পারি তুমি ভাবতেও পারছো না, আর যেটা ভাববে না সেটাই আমি তোমাকে করে দেখিয়ে দেব। আর মনে মনে ভাবে, রানী, তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিলে এতগুলো বছর, তোমাকে প্রতি মুহূর্তে আমি জ্বালিয়ে শেষ করব, তোমাকে এমন অবস্থা করব তুমি যদি দেখতে থাকো। আর দেখো শাড়িটা পরতে বলে সে যখন পরবে, তুমি ডাক্তার হয়ে যাও, বড় নাম করো, যাই করো না কেন, তুমি কিন্তু আমার ওয়াইফই থাকবে। আমার সমস্ত আইনি অধিকার রয়েছে, এমনকি সামাজিক সব কিছু। আমি তোমাকে ছাড়বো না রানী। এই বলে দুর্জয় চলে যায়। এটা কি করলো দুর্জয়, আমি তো সেটাই বুঝতে পারছি না। খানিকক্ষণ বাদে রানীর একটা ফোন চলে আসে। রানী ফোনটা রিসিভ করে, ওপাশ থেকে একজন পেশেন্ট বলে, আমি এখন সুস্থ আছি। রানী ফোনেই বলে দেয় কী কী ওষুধ খেতে হবে, আর এক মাস পরে রানীর কাছে এসে তাকে দেখিয়ে যেতে বলা হয়। দুনিকে তৈরি করে দিয়ে রানী নিজের কাজগুলো করছে, তখনই দুর্জয় চলে আসে, দুনিমা দুনিমা বলে ডাকতে ডাকতে। দুর্জয় এসে দেখতে পারে দুনি তৈরি হয়ে গেছে। বাহ, দুনিমাকে তো খুব সুন্দর লাগছে, এদিকে এসো আমার কাছে। দুনি আসলে তাকে গালে চুমু খেয়ে কোলে তুলে নেয়, আদর করে তার মেয়েকে। আর দেখতে পারে রানী ফোনে কথা বলছে, এখনও তৈরি হয়ে নিয়েছে। এদিকে শুক্লা সমস্ত ডেকোরেটরদের বলছে সুন্দর করে সাজাতে, এতক্ষণ সময় লাগে, সারাদিন যদি সাজাতে যায় তাহলে অনুষ্ঠান কখন হবে? পিঙ্কি এসে বলে, আমি তোমার উপর খুব মন খারাপ করেছি ছোটো মা। কেন? আমি শুনলাম তুমি দুনি এবং রানীকে নাকি অ্যালাউ করেছো দুর্জয় ঘরে রাত্রিবেলা। এসব কী করছো? তোমার আমার মধ্যে সব কথা তো হয়ে গেল, তুমি তো বলেছো আনিশা দুর্জয়কে যেরকম করে সামলেছে কেউ পারবে না, তাই আনিশারই যোগ্যতা রয়েছে দুর্জয়ের জীবনে থাকার। তুমিই তো বললে যে আজকে এই পার্টিটার সব থেকে বড় ধুমধাম করে হবে, এবং তুমি নিজে মুখে আনিশা এবং দুর্জয়ের বিয়ের ঘোষণা দেবে, আর তারপরে রানীর সঙ্গে যে দুর্জয়ের ডিভোর্স হয়ে যাবে সেই অ্যানাউন্সমেন্টটাও তুমি করবে। এখন কিন্তু পাল্টি খেলে চলবে না। দেখো বড় বৌমা, অতটুকুন একটা বাচ্চা দুনি, ওর মায়ের কাছে যদি ওকে থাকতে না দিতাম তাহলে কি হতো? আমি তো একজন মা, বাচ্চাটা কষ্ট পেয়ে কান্নাকাটি করলে, অসুস্থ হয়ে গেলে তখন কি করতাম? ঠিক আছে, তুমি যখন থাকতে দিয়েছ তাহলে রানীকে তুমি বলে দেবে যাতে করে ও বাইরে না বেরোয়, ঘরের মধ্যেই থাকে। ও ঘরে থাকলে তুমি এদিকে এই অ্যানাউন্সমেন্টগুলো করতে পারবে, আর তারপরে রানী যদি এই ঘর থেকে না বেরোয় তাহলে কোনো সমস্যা নেই। তুমি ওকে দুর্জয়ের সঙ্গে থাকতে দিয়েছো তো, দেখবে একটা না একটা ঝামেলা ওই মেয়ে করবেই। তুমি জানো নিশ্চয়ই ওই মেয়ে ঝামেলা ছাড়া থাকতে পারে না। আজকে কিন্তু আমাদের যেভাবেই হোক নিজেদের পরিকল্পনাগুলো সফল করতে হবে। আমি আনিশাকেও বলেছি সুন্দর করে সেজে গুজে এসে দুর্জয়ের পাশে থাকতে। তুমি বুঝতে পারছো তো আমি কী বলেছি? হ্যাঁ। শুক্লা খানিকটা রানী দুর্জয়কে একসঙ্গে দেখে এই সিদ্ধান্ত নিতে পারছে না যে আসলে আনিশার সঙ্গে বিয়ের অ্যানাউন্সমেন্ট করবে কি না। এদিকে দুনিকে কোলে তুলে নিয়ে দুর্জয় বলে, দুনিমা, নিজে তোমাকে সবাই খুঁজছে, যাও তো তুমি নিজে চলে যাও, আমি একটু পরে আসছি, তুমি যেতে পারবে তো একলা? দুনি চলে যায়। দুর্জয় দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। রানী বলে, কী ব্যাপার দুর্জয়, তুমি দরজা কেন লক করলে? একদম বলছে আমার দিকে এগিয়ে আসবে না কেন, আমি এতটা ভয়ঙ্কর, আমার সঙ্গে থাকা যায় না? আমার সঙ্গে আমার সামনে এলে তুমি এতটা ভয় পাও আমাকে কেন? তোমাকে শাড়িটা পরতে বলেছি তুমি পরোনি, আমার ধৈর্যের সীমা পার করে দিয়েছো, এবার দেখো আমি কী করি। তোমাকে তো ওই শাড়িটা পরতেই হবে এবং নিচে যেতে হবে দুনিকে নিয়েই, তা না হলে আমি কিন্তু তোমাকে কোনোভাবেই ছাড়বো না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তাই বলছি শাড়িটা পরে নাও। রানী কোনোভাবেই শাড়িটা পরতে রাজি হয় না, বলে, রানী দেবরায়, আপনার কথা চলবে না, সরি, আমি এই শাড়িটা পরতে পারবো না। রানী দুর্জয়ের একে অপরের এই শাড়ি পরা নিয়ে নানা ধরনের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এরপরে দুর্জয় এমন একটা কাণ্ড ঘটাবে যে রানী ভাবতেও পারছে না। সেজদা ভাই এবং দেবু পরিবারের বাকিরা সবাই মিলে পাশের যে রুমটা রয়েছে সেই রুমে কেউ থাকে না, সেই রুমটা সুন্দর করে ডেকোরেট করে দিয়ে সুন্দর করে সাজিয়েছে রানী এবং দুর্জয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে। তারা যে সেলিব্রেট করবে সেটা তো জানারই কথা। দুর্জয় রানীকে এই ঘরে আবারও ফুলসজ্জার খাট সাজিয়ে দেওয়া হয়েছে। তাদের এত বছরের সমস্ত গ্লানি ভুলে একে অপরের পাশে থেকে নতুনভাবে বাঁচার জন্য এই ঘরটাকে তারা সাজিয়েছে।
তারা মন থেকে চায় যে দুর্জয় এবং রানী আবারও এক হয়ে যান। দুনি তাদের মা বাবা দুজনেরই ভালোবাসা পা। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয় রানী দুনিকে নিয়ে এক বিছানায় ঘুমালো, রানীকে নতুন শাড়ি উপহার দিল। দুর্জয় এখনো রানীকে যতটা ভালোবাসে, যত ভালো করে চেনে, রানী নিজেও হয়তো ততটা চেনে না। তাই দুনিকে এই বাড়িতে আনার উদ্দেশ্য, রানীও এই বাড়িতে থাকবে, বিবাহ বার্ষিকীতে রানীর সঙ্গে ভালো মুহূর্ত দুর্জয় কাটাতে চায়। দুর্জয়কে শাড়িও গিফট করেছে তার কারণে, কিন্তু কথাবার্তাগুলো এমন রুটলি বলছে যার কারণে রানী ভাবছে যে দুর্জয় এখনো অভিমান করে আছে, আর দুর্জয়ের সঙ্গে থাকা যায় না। দুর্জয় সেই সম্পর্ক, সেই সব কিছু হারিয়ে ফেলেছে। এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।